বিসমিল্লা রহমানির রহিম আজকে তেইশে জানুয়ারি দুই হাজার বাইশ গাজীপুর জেলা কালিয়াক থানা মৌসাক প্রাণকেন্দ্র শাহী জামে মসজিদ ও হযরত আলী জামিয়া হজরত আলী তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দিনে মাহফিল কুপল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু কথা বলব সবার একটা দায়িত্ব আছে সকলের দায়িত্ব সেটা হলো দিনের বার্তা দিনের বাণী জাতির কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মায়দা সাতষট্টি নাম্বারের আয়া আল্লাহ বলেন হে হেউ রসুল হে রাসুল বাল্লিক আপনি পৌঁছিয়ে দেন মা মালে আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমার রসুল তপসির জগতের বিখ্যাত কিতা তাপসিরে কবির খণ্ড চার চার পৃষ্ঠার ফিস্টার মধ্যে লিখতেছে আল্লামা ফখর উদ্দিন রাজি আমার আর রসুল বেআল্লাহরাইলা কিল্লাতিল মুক্তিদিন ওয়াকাসরাতিল ফাসিকিন রসুলকে আদেশ করতেছেন দিনের কথা শূন্যওয়ালা কম দিনের অনুসারী কম হবে নাফরমান বেশি হবে আপনি যারা আপনার বিরোধিতা করবে শঙ্কর দিক দিয়ে যদিও তারা বেশি হয় তাদের দিকে দৃষ্টি করবেন না আপনি আপনার কাজ চালিয়ে যান লম্মা আয়া যখন এই আয়াত অবতীর্ণ হলো তাপসিরে কবিরের লেখা হুজুর পাক সাল্লাহ বলেন কাইফা আসনাহু। হে আল্লাহ রসুল আমি কিভাবে দাওয়াতের কাজ করব ওয়ানা ওয়াহাদি আমি তো একজন ইয়েস্তামিউনা আলাইয়া দুশ্মন বহুজন কুটি কুটি জন কি করব আল্লাহ পাক বলেন বাল্লিক দায়িত্ব আমি দিয়েছি আপনি আপনার কাজ চালিয়ে যান ওয়াইল্লাম তাফআল ফামা আলা তাহু আপনি যদি দায়িত্ব পুরা না করেন তাহলে আপনি রেসালতকে পুরা করেন নাই আপনি এভাবে সাব্যস্ত হবেন পরে আল্লাহ ফাক বলেন এই মোহাম্মদুর রসুল সাল্লি ওয়াসাল্লাম আপনার ইজ্জতের নিরাপত্তা আপনার জানের নিরাপত্তা আপনার সব কিছুর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম আনা হাফিজুকা আনা নাসিরুকা আনা মুআইদুকা ফালাম ইয়াসিল আহাদুম মিনহুম বিসুইন ইউযিকা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে আমার নবী হে আমার ফাইগাম্বর দায়িত্ব আদায় করেন লীগের কাজ করেন দিনের কাজ করেন চিন্তা করবেন না পৃথিবীর মধ্যে ময়লা বেশি সাবান কম কাফের বেশি মুসলমান কম বেঈমান বেশি ইমানওয়ালা কম আপনি বই করবেন না আমি আপনাকে হেফাজত করব দিনের কাজ করলে সহি সহিত حفاظنا والله الله والله يعصمك من الناس طب ليك طب لي قرار جن الله أمر النبي أمر النبي صلى الله عليه وسلم كي তাবলিক করার আদেশ করলেন স্বয়ং আল্লাহ সারা গোটা পৃথিবীর উম্মতকে তাবলিক করার আদেশ করেছেন মোহাম্মদুর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দলিল বাল্লিগু আননি ওলৌ আয়া একটি পানি হলেও মানুষের কাছে ফোঁসিয়ে দেন ফোঁসিয়ে দেন এবার বুঝেন তাবলিক কয় স্তরের এটা বুঝতে হবে তাবলিক কয় স্তর মাদারাসার মধ্যে তালিম শিক্ষা এগুলো তাবলিক এগুলো এগুলো তাবলিক ওয়াস মাহফিল এগুলো তাবলিক আমরা আপনাদের কাছে কোরআনের বাণী শোনাচ্ছি না পৌঁছিয়ে দিচ্ছি না এগুলো তাবলিক মাদারাসা তাবলিক তিন দিন চল্লিশ দিন মসজিদে গিয়ে গিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়া হেটো তাবলিক হেটো খানকার মধ্যে বসিয়া হক্কানি ফির সাহেবগণ ওজিবা দিতেছেন জিকির দিতেছেন হেটো তাবলিক হেটো হেটো কি তাবলিক দুই প্রকার শুনেন সংক্ষিপ্ত সময়ে বলে দিচ্ছে তাবলিক কয় প্রকার কয় প্রকার তাবলিক বিল কৌল তাবলিক বিল আমল তাবলিক বিল কৌল তাবলিক বিল আমল আমলের মাধ্যমে তাবলিক মুখের মাধ্যমে তাবলিক কয় প্রকার বাবা আসেন নামাজ পড়েন বাবা কলমা শিখেন মসজিদ আসেন আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল সাসেম আল্লাহ রসুল মুখে বলছি এটা হলো মুখে আরেকটা তাবলিক হলো আমলের তাবলিক ইনসান পুরা ইসান মুজাসম দাওয়াতে থাবলিক বনজাহা আমার আখলা আমার আমল আমার চরিত্র এমনভাবে হওয়া আমার চেহারা দেখলেই মানুষ যাতে আল্লাহওয়ালা হয়ে যায় এড হলো আমলের তাবলিক এড হলো আমলে তাবলিক আমলে তাবলিক কলা হওয়া কঠিন কঠিন মুখের তাবলিক কলা হওয়া সহজ আমলে তাবলিক হওয়া কঠিন আমলে তাবলিকের দ্বারা উন্মতের বেশি কাজ হয় ফায়দা হয় না কিতাব সে না ওয়াজু সে না তকরির সে মুমকিন না কিতাবু সে না তকরি সে মুমকে ও কামেজু ইনসান কাকের দ্বার করে হে ও কাম কাজ ইনসান কাকের দ্বার করে হে মানুষের চরিত্র যতটুকু কার্যকর হবে মুখের কথাই ততটুকু কার্যকর হবে না সেজন্য আমার আল্লাহ বলেন আদু ইল আল্লাহ বাসি আমার নবী বলতে আদু ইল হে নবী আপনি বলে দিন আদু ইল আল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি ডাকতেছি আদু আদরু ইল আমি মানবকে জনতাকে তহিদি জনতাকে আল্লাহর দিকে ডাকতেছি আলা বসিরতিন আলা বাসিরতিন আমি রসুল আ ফকাহাতের সহিত আ রসুলের রসুল পাক সাল্লামের আমল ছিল আমলি জিন্দেগীর মাধ্যমে আমার নবী জাতিকে দাওয়াত দিয়েছেন তাবলিক করেছেন আমার কথা কার্যকর হওয়ার জন্য যারা দায়ী যারা তাবলিগের কাজ করবে দিনের দাওয়াত মানুষের কাছে ফোঁসাইবে যারা ওয়াজ করবে যারা নসিহত করবে এক নম্বর শর্ত তারা আমলওয়ালা হতে হবে কীওয়ালা হতে হবে আমলওয়ালা হতে হবে সেজন্য দায়ীদের জন্য আটটি সিফত থাকতে হবে কয়টি সিফাত খেয়াল করেন যারা মানুষকে দিনের দাওয়াত দিবে তাদের জন্য কয়টি শর্ত বলেন কয়টি শর্ত আটটি শর্ত আটটি শর্ত এটা পরে বলব তাবলিক করার আগে নিজের কাছে কি থাকতে হবে আমল থাকতে হবে লাহু নুর সারা আল্লাহ সদরাহুল ইসলাম আলা আল্লাহ তালার পক্ষ থেকে তার কলপ আগে নুরানিত হতে হবে যারা মানুষকে ওয়াস করবে নসিহত করবে তাদের কলপ আগে আল্লাহ পাকের নূরে নুরানিত হতে হবে আল্লাহ পাকের নূরে নূরানিত হওয়ার জন্য প্রথমে পাঁচটি আমল করতে হবে কয়টি আমল এক নম্বর পাকের জিকির করতে হবে কি করতে হবে কি করতে হবে লা ইলাহা ইলাহা ইলাহ লাহ ইলাহা! ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে নাকমা নালালাকা নালুলুকা নিহি পাবন বাহাৰুকে কে লা ইলাহা ইল্লাল্লাহ তেগলাসে কতুলে গাইরে हक हुआ देखिए उसके बाद क्या बचा बचा अल्लाह सब फाना मरहा बा आई ऐश दे तुझको मरहा बाब तु है तू आ जम है तू आ रब है

আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি সাহিদি আল্লাহু এক নম্বর জিকির করতে হবে দুই নম্বর নামাজ পড়তে হবে আসলাত তিন নম্বর হালাল কেতে হবে যারা হারাম খাই সুদ খাই ঘুষ খাই তারা জন্মগতভাবে যদিও ফর্সা কিন্তু তাদের চেহারার মধ্যে নূর নাই কি নাই নূর চার নম্বর আখলাখ ঠিক করতে হবে চরিত্রও ঠিক করতে হবে কি করতে হবে চরিত্রও ঠিক করতে হবে যারা জিনা করবে বেবিচার করবে সুখ হেফাজত করবে না তাদের চেহারার মধ্যে নূর থাকবে না ফার্স্ট নম্বর কথা ছাড়তে হবে বলেন কথা নূর হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কলপ নূরানিত হওয়ার জন্য আমল করতে হবে কয়টি এক নম্বর জিকির করতে হবে দুই নম্বর কি বলছি বলেন না নামাজ পড়তে হবে হালাল খেতে হবে জেনাবে বিচার চাটতে হবে আখলাখ ঠিক করতে হবে পাঁচ নম্বর মিথ্য কথা চাটতে হবে ইজা কাজাবাল আব্দু বান্দা যতক্ষণ মিথ্যা কথা বলে মিথ্যার দুর্গন্ধের কারণে হাজার হাজার মাইল রহমতের ফেরাস্তা তার থেকে দূরে সরে যায় বুঝছেন তারপরে আপনি নুরানিত হবেন নূর শব্দের অর্থ আলু নূর শব্দের অর্থ টিউবলাইটের আলু আলু বাল্বের আলু আলু জিরো পয়েন্ট বাল্বের আলু আলু দশ পয়েন্ট বাল্বের আলু আলু এক হাজার ওয়ার্ডের বাল্বের আলুর নাম আলু বেশ কম আছে কি নেই যত আমল করবেন একা বসে বসে আমল করবেন বন্দা তোমার কলবে তত নূরানি হবে এই নূর ক্যামতের ময়দানও তোমার কাজে আসবে ইউমাতার অলমিনা ওয়ালমিনা আর নুর হুম ক্যামতের ময়দানে ইমানওয়ালাদের নূর ডানে বামে চলতে থাকবে চলতে মুমেনদেরকে দেখবেন মুমেন নর নারীদেরকে দেখবেন তাদের আমলের নূর তাদের ডানে বামে চলতে থাকবে মোনাফেকরা বলবে আমাদেরকে কিছু নূর দেন না হ্যাঁ কিলা ইরজিউ আর আকুম দুনিয়ার মধ্যে চলে যাও কেমতের ময়দান নূর সংগ্রহ করার জায়গা নয় সে সেজন্য যারা ওয়াজ করবে কথা বলে শেষ করে দিচ্ছি আমি যারা ওয়াজ করবে যারা তাওয়াত দাওয়াতের কাজ করবে যারা তাবলিগের কাজ করবে তাদের জন্য চুক্তি শর্ত কয়টি শর্ত দায়ীদের জন্য কয়টি শর্ত এক নম্বর আল্লাহর মহব্বত থাকতে হবে আল্লাহর ভালোবাসা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ তুমি যে আল্লাহর কথা বলতেছো যে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছো ওই আল্লাহর মহব্বত ওই আল্লাহর এশক ওই আল্লাহর প্রেম তোমার ভিতরে না থাকলে তোমার কথা কার্যকর হবে না দুই নম্বর বেলা গরস কোনো উদ্দেশ্য না থাকতে হবে উদ্দেশ্য টাকা পয়সা কোনো বিনিময়ের লুপ লালসা না থাকতে হবে ক্ষমতার লুপ ফদের লুপ সম্মানের ফদ কোনো প্রকারের ফদের লুপ না থাকতে হবে ইয়া লাশ আলুকুম হ্যাঁ এই আমার কম তোমাদেরকে যে আমি দাওয়াত দিচ্ছি এর বিনিময়ে আমি কিছু চাচ্ছি না তিন নম্বর বেলা তকসিস দাওয়াত দেয় না বেলা তকসিস দাওয়াত দেয় না কাউকে নির্দিষ্ট না করতে হবে দনী গরিব তোমার কাছে সবাই সমান দনী গরিব কুটিপতি সবাই তোমার জন্য সমান চার নম্বর চার নম্বর রহমত আর শফকত দয়া মায়া থাকতে হবে ফার্স্ট নম্বর দায়ীদের জন্য এই দুই তিন মিনিটে শেষ করে দিচ্ছি ফার্স্ট নম্বর দায়ীদের জন্য শেষ রাতে উঠিয়ে আল্লাহ জিকির করতে হবে পড়তে হবে কানো কলিলাম মিনালি মাই হাজা ফিরুন আত্মার হো রুমি হো গজালি হো কুচ আত আতিহি সার গাই আল্লাহর নবী দরবারে তিনজন বড় বড় মুফতি ছিলেন রইসুল মুফাসির রইসুল মুহাদ্দিস রয়ীসুল আব্দুল্লাহ আবদুল্লাহিন আব্বাস রইসুল মোফাসিরিন আর রইসুল ফুকাহা আবদুল্লাহ বিনী আব্বাস আবদুল্লাহ বিনী উমর রইসুল মোহাদ্দিসিন আবদুল্লাহ বিনী আব্বাস রইসুল মোফাসিরিন আবদুল্লাহ বিনী মসুদ রইসুল ফুকাহা আল্লাহর নবী তাদের জন্য শেষ রাতে দোয়া করেছেন ছয় নম্বর জিকির করতে হবে সবসময় জিকিরে থাকতে হবে দায়ীরা এই সাপ আনতা ওয়াহুকা ওয়ালা তানিয়া ফি জিকরি সাত নম্বর সাত নম্বর হলো ওয়ালা এ হফ মাতালাইম কে সমালোচনা করবে তাদের সমালোচনায় আপনি বই না করে আল্লাহ আল্লাফাক আমাদেরকে সঠিকভাবে দিনের কাজ দিনের দাওয়াত সিফাত অর্জন করিয়া দিনের দাওয়াতের কাজ জাতির কাছে পৌঁছানোর তৌফিক দান করুক আমিন ওয়াহিরু দাওয়া না আনিল হামদুল্লিলাহীরব বিলাল আমিন আসসালামু আলাইকুম ওরফমাতুল আয়ো রকাদু